হাওড়ার ঘুষুরি তালতলা শক্তি মন্দির ক্লাব পরিবর্তিত হলো সেফ হোমে। করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত দেখে ইতিমধ্যেই নেমে পড়েছেন রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসন। রাজ্যের প্রতিটি অঞ্চলে অক্সিজেনের সংকট এবং করোনা রোগীর জন্য হাসপাতালের যথাযথ সজ্জাদের সমস্যা ছিল, তা আজ ধীরে ধীরে একাধিক সংগঠন তথা প্রশাসনের তৎপরতায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দিয়ে চলেছে। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন জায়গায় সেফ হোম ও অক্সিজেন পার্লার গড়ে উঠেছে। আজ আবারও ঘুষুরি তালতলা শক্তি মন্দির ক্লাব আজ থেকে হয়ে গেল সেফ হোম অক্সিজেন পার্লার। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে 10টি সুসজ্জিত সজ্জা এবং 5টি বড় অক্সিজেন সিলিন্ডার সহ সেফ হোমের শুভ উদ্বোধন করলেন ডেপুটি কমিশনার অনুপম সেন, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী এবং মালি পাঁচঘড়া থানার ওসি অমিত কুমার মিত্র মহাশয়। ঘুষুরি ও আশেপাশের মানুষের আপদকালীন পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি ও করোনা রোগীর সজ্জার অসুবিধা যাতে না হয় সেই অবস্থান থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানেই তারা পরিষেবা পাবে। এই প্রাথমিক পরিষেবাতে অনেক মানুষ সুস্থ হয়েছেন এবং এলাকার আরও মানুষ যাতে সুস্থ হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ঘরে ঘরে অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা বয়স্ক লোকেদের জন্য যারা চলতে ফিরতে পারেন না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনার সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পরিষেবাতে এলাকাবাসী অত্যন্ত খুশি হয়ে সাধুবাদ জানিয়েছেন। আজ এ শক্তি তলা মন্দির ক্লাব কি ওর সে স্থানীয় বিধায়ক ও আমাদের হাওড়া আমার হাওড়া সিটি পুলিশ কি ওর সে এক সেফ হাউস কিয়া গিয়া হ্যাঁ টোটাল ইহা পে 9 বেড হ্যাঁ 6 পুরুষ ওয়ার্ড হ্যাঁ আর 3 মহিলা ওয়ার্ড হ্যাঁ ইহা পর প্রাইমারি অক্সিজেন কি ভি ব্যবস্থা কি গই আর প্রাইমারি ট্রিটমেন্ট কি ভি ব্যবস্থা কি গই হ্যাঁ জো করোনা সে কম লক্ষণ বালে মরিজ হ্যাঁ আগর ও ইহা আনা চাহতে হ্যাঁ তো উনকে লিয়ে ইহা পে ব্যবস্থা কি গই হামারে লিয়ে 24 ঘন্টা यहाँ पे डॉक्टर और नर्स की भी व्यवस्था की गई। देखिए अभी जो हमारी प्रथम सोच है उसमें घर घर पे ऑक्सीजन पहुँचाना इतना आसान नहीं है, उस पर हम काम कर रहे हैं। बट अभी हम क्लब या किसी एक जगह को ले रहे हैं जहाँ पे अनेक लोग आके ऑक्सीजन अगर उनको जरूरत पड़ सकती तो वो ले सकते हैं। घर घर पहुँचाना अभी फ्यूचर का और लंबा प्रोसेस है। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।